পাম্প দেখে আমরা এখন বম্পু গ্রামে বিন্দুতে যাচ্ছি। মেঘ পুরো ঢেকে ফেলেছে, দেখুন মনে হচ্ছে যেন মেঘের রাজ্য। এই মেঘের রাজ্যে দুটি আমরা এখন রঞ্জা ভ্যালির দিকে এগোচ্ছি। রঞ্জাবালি গ্রামে আমরা এসে পড়েছি। এই আমাদের অঞ্চলের মালিক, সে আমাদের রিসিভ করতে এসছেন এবং আসছে গাড়ি। এই গ্রামের ভিতরে রাস্তা, আমরা খুব মজা করে হই হুল্লা করে আগাচ্ছি, খুবই ভালো লাগছে। এই রঞ্জাবালির গ্রাম, ছোট ছোট গ্রামের মধ্যে বাড়ি, এবং এই বাড়িগুলি আস্তে আস্তে হোমস্টেতে তৈরি করছে এরা। এই আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই আমাদের হোমস্টে, চারিদিকে মেঘাচ্ছন্ন। স্বস্তিকা রঞ্জা ভ্যালি একটা ছোট দার্জিলিং অফবিট প্লেস, একটা ছোট একটা গ্রাম, বেশ সুন্দর জঙ্গলে ঘেরা একটা গ্রাম। তার মধ্যেই হোমস্টেগুলো গড়ে উঠেছে অনেকটা ফার্ম হাউসের মতো, খুব ভালো লাগবে। এবং দার্জিলিং অফবিট পয়েন্টগুলো দেখার জন্য সবচেয়ে ভালো সময় অক্টোবর নভেম্বর, এবং ফেব্রুয়ারি অবধি খুব ভালো। এই সময় পরিষ্কার থাকে আকাশ এবং কাঞ্চনজঙ্ঘা, এবং এই সময় আপনারা লেবু, কমলা লেবুও পাবেন, খুব ভালো লাগবে। ওই সময় যাওয়ার চেষ্টা করবেন, অন্য সময় একটু মেঘ এবং বৃষ্টি থাকে। তো আপনি হাত দিয়ে ওকে আজ যেতাম। ওকে, এই আমাদের হোমস্টে। এই হোমস্টের বসার জায়গা, এবং যাই হোক, এই যে বাথরুম। আমাদের হোমস্টেতে এই দুপুরের লাঞ্চ, এর সঙ্গে দিয়েছে ভাত, পাঁপড়, একটা শুকনো তরকারি দেখতে পাচ্ছেন, সঙ্গে কিছু ফুটফুটে দিয়েছি ডিমের কারি। এটা স্বস্তিকা হোমস্টের কিচেন, এই যে দেখতে পাচ্ছেন এখানেই এরা রান্না করে, এত বাড়ির মতো সব কিছু। খেয়ে বলো কিরম হয়েছে। আপনারা একবার স্বস্তিকা হোমস্টেতে আসবেনই, যাই হোক আপনি লিঙ্কে সব দিয়ে দেবো পরে। এই আমাদের রাতের ডিনার, হ্যাঁ রাতের ডিনার এই মটন আছে সঙ্গে সবজি, সরি হ্যাঁ চিকেন, চিকেন সঙ্গে স্যালাড, সঙ্গে চাটনি, রুটি, আর কেউ কেউ ভাতও খাচ্ছে। এই আমাদের রাতের ডিনার টেবিল। এদের আতিথ্যতা এত ভালো যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমরা উঠেছি গোল্ডেন সরোজিনী হোমস্টেতে, আপনারাও এই হোমস্টেতেই আসবেন। ফোন নম্বর এবং সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা একবার সত্যি এই গ্রাম্য পরিবেশে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। বিক্রি করে
সকালবেলায় আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি এই রঞ্জাভালি। চারিদিকে ঘন সবুজ গণহন বন, এই যে নিচে বীজ দেখায় পুহারি পাহাড়ি অঞ্চল, বেশ সুন্দর। কিন্তু সকালের সেই যে এখানকার যে বিখ্যাত সানরাইজ দেখা সেটা হচ্ছে না, কেননা দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঢাকা। কিন্তু পরিবেশটা খুব শান্ত এবং পাখির কুঞ্জন খুব শোনা যাচ্ছে, পাখি আছে অনেক। আমরা সকালবেলায় গ্রাম পরিদর্শন করতে বেরিয়েছি, সঙ্গে আমাদের পথপ্রদর্শক রন্টু। উপরের পাহাড়ের থেকে ওই চ্যানেল হয়ে আসতে জল যায়, কিন্তু এখন জল নেই খুব একটা। পাহাড় পর্বত ঘেরা এই রঞ্জাভেলি, ভ্যালিটা সত্যি খুব সুন্দর। গহন জঙ্গলের মধ্যে রঞ্জাভেলিতে এই সব গ্রামের ছবি। আমাদের পরবর্তী গন্তব্য দাওয়াইপানি এবং আরও কয়েকটা জায়গা আছে। এই সমগ্র ট্যুর প্রোগ্রামটা করেছে রিতম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, খুব ভালো। এদের তত্ত্বাবধানে আপনি যদি ঘোরেন সত্যি খুব আনন্দ পাবেন এবং নির্বিঘ্নে ঘুরতে পারবেন, এবং সব জায়গারই আতিথ্য, সব হোমস্টে আতিথ্য খুব ভালো পাবেন। আশা করি ওখানে গেলে রিতম ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যাবেন। পরের দিন সকালবেলা আমাদের বিদায় নেবার পালা, এবং গোল্ডেন সরজিন হোমস্টে ম্যাডামের সঙ্গে ফটো তুললাম। ম্যাডাম সে আমাদের তাদের রীতি মেনে বিদায় জানালো এবং খুব ভালো লাগলো ওদের আপ্যায়ন আতিথ্য দেখে, এবং আবার বলে এলাম সময় পেলে আবার নিশ্চয়ই যাবো।